বাজারের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে, তাদের তো অবস্থা প্রচণ্ড খারাপ। পাশাপাশি মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরও আপনার ইনকামের সাথে যে খরচ তার সাথে সামঞ্জস্য করতে পারতেছে না। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারকে এই দ্রব্যমূল্য যেভাবেই হোক নিয়ন্ত্রণে অবশ্য অবশ্যই নিয়ে আসতে হবে। কর্মসংস্থান একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়, আর রাষ্ট্রের মানুষকে যদি কাজে লাগানো না যায় তাহলে ওই রাষ্ট্র সমৃদ্ধ হতে পারে না। আমাদের কৃষি প্রধান অঞ্চল ঠাকুরগাঁও, এইখানে কর্মসংস্থানটা এত বেশি জরুরি যে এখানকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলে মেয়েরাও কিন্তু কাজ পায় না। আমাদের এই অঞ্চলে নতুন নতুন শিল্প সৃষ্টি করে, এমনকি কৃষি শিল্প হতে পারে, এই ধরনের শিল্প সৃষ্টি করে আমাদের এইখানে কর্মসংস্থানটা যদি বাড়ানো যায় তাহলে সরকার সত্যিকার অর্থে সফল হবে। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করতে পারছি। আমি বিশ্বাস করি এখন আমাদের যে নতুন কারিকুলাম আমরা চলে এসেছে, আমরা এই নতুন কারিকুলামে আমরা এই স্মার্ট বাংলাদেশের সুযোগ গ্রহণ করে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা নিয়ে যেতে পারবো এবং বিশ্বমানের নাগরিক তৈরি করতে পারবো, এবং তারা সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়বে তা বাংলাদেশকে আরও একটা উচ্চতর জায়গায় তারা নিয়ে যেতে পারবে। এবারে সারের দাম বেশি, আবার সার পটাশ সার পাওয়া যায় না বাজারে, হাজার টাকা সরকার রেট দিল কিনতে হচ্ছে 1500 টাকা দিয়ে, আবার ধান বেচতে হচ্ছে বাজারে 1800 টাকা, 2000 টাকা বস্তা, গতবার ছিল 2700 টাকা, 2600 টাকা বস্তা। এবারে ওই দিক দিয়েও লস, সারের দিক দিয়েও লস, আবার আবাদ নাই, এবারে আকাশে বৃষ্টি হয়নি, ছেলে মেশিনে যে আবাদ আবাদ করা লাগছে, খরচ দিয়ে ডবল ধান খরচ হয়ে যাবে 28,000-30,000 টাকা বিঘা প্রতি, বড় বিঘায় বিক্রি ধান বিক্রি হচ্ছে 18,000-20,000 টাকা, এতে পার বিঘা 10,000-15,000 টাকা লস এবারে। সরকারের রেট দিয়ে কিনতো কিংবা ভর্তুকি দিত, সারের ভর্তুকি বা ডিজেলের ভর্তুকি, তাহলে হয়তো আমরা একটু উপকৃত হইতাম। সিন্ডিকেট ধান কিনে ওই অটো আইসমিকগুলো কিনে বসা করতেছে, মানে ভর্তি করতে গুডাউন, পরে চাউল বেচতেছে বেশি দামে, আমরা ধানের দাম পাই না কিন্তু চাউলের দাম তারা ঠিকই পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে তার নির্বাচনী ইস্তেহারে যে সার্বজনীন পেনশন ব্যবস্থার কথা বলেছে, আমি মনে করি যেটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং গুরুত্বপূর্ণ, এই কারণে যে বাংলাদেশে কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু নেই। এটা তিনি যে করেছেন, আমি মনে করি আমাদের দেশের জনগণের জন্য, বিশেষ করে আমরা যারা চাকরি করছি, যাদের হয়তো পেনশন আমরা পাচ্ছি না বা যারা পেনশনের আওতায় নেই, আমাদের জন্য এটা অত্যন্ত কাজে লাগবে। প্রত্যেকটা বাহিনী, এবং আমি মনে করি যে এই সব বাহিনীর যে সম্মানিত সদস্যগণ আছেন, ওনারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। আমি মনে করি যে প্রত্যেকেরই যদি জবাবদিহিতার মধ্যে থাকে এবং নিজ নিজ বাহিনীর বা নিজ নিজ তাদের যে সংস্থা এটার যদি ভাবমূর্তির কথা চিন্তা করে এবং নিজের ভাবমূর্তির কথা চিন্তা করে, তাহলে অবশ্যই জবাবদিহিতার প্রয়োজন আছে। এবং যে যত বেশি যে বাহিনী বা যে সংস্থা যত বেশি জবাবদিহিতার আওতায় থাকবে তাদের ভাবমূর্তি তত উজ্জ্বল হবে এবং মানুষের কাছে তাদের ভাবমূর্তি, তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়বে। দেশে জেলা পর্যায়ে হাসপাতাল আছে, উপজেলা পর্যায়ে হাসপাতাল আছে, সরকারি আছে, বেসরকারি আছে, অসংখ্য ক্লিনিক আছে, বড় হাসপাতাল আছে, ছোট হাসপাতাল আছে, একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে। স্বাস্থ্যখাতকে যদি ত্বরান্বিত করতে যান তাহলে যে আইনটা করতে হবে আমি মনে করি সেটা হলো যে কোনো সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা, কোনো এমপি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবে না। এই এই আইনটা যদি করা যায় এবং এটা যদি কার্যকরী করা যায় তাহলে দেখেন যার হাসপাতাল তারাই ঠিক করে নেবে।